হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার যে রেসিপিটা সেটা হচ্ছে কাস্টার্ড বান। এটা খুব সুন্দর দেখতে, আর খেতেও অনেক মজা, বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে। আর এই ভিতরের ফিলিংটা আমি কাস্টার্ড করেছি, আপনি চাইলে ঝাল কিছু অ্যাড করতে পারেন, কাস্টার্ডের পরিবর্তে চিকেন, চিকেনের কোনো স্টাফিং হতে পারে। তো আমি এখানে প্রথমে কাস্টার্ডটা বানিয়ে নিই। আমি এখানে প্রায় হাফ লিটার দুধকে অনেকক্ষণ ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এটার মধ্যে আমি এখানে 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 3 চা চামচ চিনি দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করে কাস্টার্ড করে নিয়েছি। এবং এটা যখন ঘন হয়ে আসবে, কাস্টার্ডটা যখন হয়ে যাবে প্রায়, তখন আমি এখানে দিয়েছি 1 চা চামচ ঘি। এটাতে এক্সট্রা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করে। তো আমাদের কাস্টার্ডটা যখন হয়ে যাবে, তারপর এটাকে আমরা ঢেকে রেখে দিব। একটু থিক কাস্টার্ডই আমাদের দরকার বানানোর জন্য। অপরদিকে আমি বানের জন্য যে ডোটা বানাবো, সেটার জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতন দুধ নিয়েছি এবং এখানে 2 চা চামচ ড্রাই ইস্ট এবং 1 চা চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো 20 মিনিট পর যখন আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে, তারপর আমি এটাকে ময়দার সাথে ডো করে নিব। এখানে আমি 2 কাপ ময়দা ডো করবো আজকে। তো 2 কাপ ময়দার সাথে আমি এখানে 2 টেবিল চামচ বাটার মিল্ক এবং 1 চা চামচ ঘি খুব ভালো করে আগে মেখে মিশিয়ে নিব। তার মধ্যে আমি অ্যাড করব অল্প একটু 1 পিঞ্চ লবণ, খুব বেশি লবণ না, অল্প একটু লবণ অ্যাড করব, যেহেতু কাস্টার্ডটা মিষ্টি সেটাও একটু বুঝে দিতে হবে। আর আমাদের যে অ্যাক্টিভ হয়ে যাওয়া ইস্ট সেটাকে ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, প্রয়োজন হলে আমার এখানে কিছুটা পানি লেগেছে, কিছুটা পানি অ্যাড করে সুন্দর একটা ডো করে এটাকে আমরা 30 থেকে 40 মিনিটের জন্য সেলোফেন পেপার দিয়ে ঢেকে কোনো গরম জায়গায় রেখে দিব। ডোটাকে চেষ্টা করবেন গরম পুরো জায়গায় রাখতে, ঘরে যে কোনো একটা গরম জায়গায়, যেমন ওভেনের ভিতরে রেখে দিলে এটা 30 থেকে 40 মিনিটের মধ্যে সুন্দর করে ফুলে যাবে। তো আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং এটাকে এবার নামিয়ে নিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট একটু ভালো করে আর একটু মেখে নিয়ে ভালো করে সফট করে একটা ডো বানাতে হবে। তো এবার আমরা সেই ডোটাকে দিয়ে কাস্টার্ড বানগুলোকে বানিয়ে নিব। আর এখানে আমার কাস্টার্ডটা আমি একটা ছোটো একটা বলে নিয়ে নিয়েছি, এরকম ঠিক এবং একটু শক্ত হবে, খুব বেশি রানি হলে বেকিংয়ের টাইমে এটাকে মানে বানটা নষ্ট হয়ে যেতে পারে, মানে বান থেকে কাস্টার্ডটা গলে গিয়ে বের হয়ে যাবে। সো একটু চেষ্টা করবেন একটু হার্ড কাস্টার্ড করতে। তো এভাবে করে আমি একটা ছোট প্যারানিংয়ে, তারপর সেটাকে একটা লম্বাটে একটা রুটির মতো করতে হবে, খুব বেশি বড় না এবং কিছুটা লম্বাটে হলে শেপটা ভালো আসবে। এবং এটাকে মোটামুটি একটা 2 ভাগের মতন করে নিতে হবে, কিন্তু কেটে ফেলতে হবে না, একটা অংশে ছুরি দিয়ে আমি এভাবে কেটে লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। আর অন্য পাশে কাস্টার্ডটাকে দিয়ে যেন র্যাপ করতে পারেন, এতটুকু রুটিকে খালি রাখতে হবে। এবার অপর পাশটাতে আমি কাস্টার্ডটা দিয়ে নিচ্ছি। কাস্টার্ডটা দেওয়া হয়ে গেলে অন্য পাশটাকে ধরে ভালো করে মুড়িয়ে সিল করে দিতে হবে, কাস্টার্ডের যে অংশটা সেটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে হাতে চেপে। তো
তারপর যে পাঁচটাকে আমরা কেটে রেখেছিলাম, কেটে মানে ছুরি দিয়ে কেটে কেটে একটা শেপ করেছি, সেটাকে টেনে উল্টে এনে অপর অপর পাশে একটু হালকা করে টেনে দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করতে হবে, ভালো করে খেয়াল করেন। কিন্তু খুব ইজি এবং সুন্দর, অনেক সুন্দর একটা ডিজাইন এটাকে। কিছুক্ষণ এবার আমি একটা বেকিং ট্রের উপরে কিছুটা বাটার গ্রেস করে 20 মিনিটের জন্য রেখে দিব। তো সবগুলো বানানো যখন আমাদের বানানো হয়ে যাবে এভাবে, তারপর আমি সেই বেকিং ট্রের মধ্যে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। তারপর একটা ডিমকে একটু ব্রাশের সাহায্যে ওপরে একটু ব্রাশ করে দিব, এই বানগুলো একটু ব্রাশ করে দিব, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। এখন এটা বেকিংয়ের জন্য রেডি। আমি চুলাতে একটা বড় হাঁড়ি নিয়েছি, সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। চেষ্টা করবেন হাঁড়িটা যেন অবশ্যই বড় হয়, তাহলে আপনার বানের কালার কিন্তু অনেক ডিপেন্ড করে হাঁড়ির সাইজের উপরে। সো এটা বড় একটা হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এবার বানগুলোকে সেই হাঁড়ির ভিতরে একটা পুরোনো একটা ওয়্যার স্ট্যান্ডের উপরে বসিয়ে জাস্ট 30 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব মিডিয়াম টু লো হিটে। তো 30 মিনিট পর আমাদের বানগুলো রেডি হয়ে গিয়েছে। আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে একটা পার্চমেন্ট পেপারকে কেটে তারপর সেটার উপর বানগুলোকে যদি আপনি বেক করেন তাহলে আপনার বেকিং ট্রেটা নষ্ট হবে না, খুব সহজে এগুলোকে ডিসআউট করা যাবে। তো আমি বানগুলোকে সব উঠিয়ে নিচ্ছি এবং এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ হয়েছে। আশা করছি অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস দিবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের রেসিপি।